উনি তখন দেখলেন যে এই দেশে পাঁচ ছয় সাত কোটি লোকের মানুষের দেশ নতুন হলো বাংলাদেশ, কোনো ইন্ডাস্ট্রি এই জায়গাতে নেই, কোনো কিছুই নেই। উনি তখন লোকাল অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি দিয়ে এই শাড়িটা, আপনার এই শাড়িটা উনি বের করলেন সব কিছু লোকাল দিয়ে। আমি এদিকে একটু কারেকশন, হ্যাঁ এটা কিন্তু সুডোকো মেশিন ছিল, জাপানিজ, বাংলাদেশের ফার্স্ট জাপানিজ মেশিন। উনি আবার যখন মেশিন কিনতেন খুব মেটিকুলাস ছিলেন, বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য মেশিন। ওই সময় জাপান থেকে মেশিন কিনে এনে কেউ শাড়ি বানাবে এটা কেউ কল্পনা করতে পারেনি। রাইট, সরি, না না না, জাস্ট ইউ হ্যাভ কারেক্ট মি রাইট ওয়ে। তখন উনি দেখলেন যে এই দেশের তরুণীদের এবং আমাদের যে পার ক্যাপিটাল ইনকাম ওই হিসাবে কেউ তখন ইম্পোর্ট তো বন্ধ, দেশের কোনো ইম্পোর্ট নাই, দেশের আমাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চাঁদাও আমরা দিতে পারছি না, তখন IMF-এর চাঁদা। এই অবস্থায় ইম্পোর্ট তো নেই, দেশে টাকা নেই, ফরেন এক্সচেঞ্জ নেই, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতাও নেই। তখন উনি নিজের টেকনোলজি দিয়ে চিন্তা করে উনি এমন শাড়ি ওই মেশিন এনে শাড়িটা বানালেন। তো ইংরেজিতে একটা কথা আছে সিনোনিম, একই জিনিসকে আরেকটা জিনিস দিয়ে বোঝায়, যে কথাটা বললেন মালা শাড়ি দিয়ে আনোয়ার সাহেবকে পরিচিত। তখন আনোয়ার সাহেবকে চিনতে হয়েছে মালা শাড়ি দিয়ে, আর মালা শাড়ি বলতে আনোয়ার সাহেব ধানমন্ডি রোড নাম্বার ৬, যে রোডে এখন ওনারা মানোয়ার সাহেবরা থাকেন, ওই রোডকে কিন্তু রিক্সাওয়ালা কাউকে বলতে হতো না, আমরা স্যার বল দিতে হয় মালা শাড়িতে যাবেন, আমরা ওই রাস্তা যাবেন। ঠিক তখন উনি হি বিকেম এ সিনোনিম ইন দিস কান্ট্রি, এবং উনি মালা শাড়ি যখন করেন তো মালা শাড়ি ওয়াজ এ ক্রেজ ইন দ্য নেশন। এবং আমার ওইটা মনে আছে লিবারেশনের পরে দিজ আ সব ইন্ডাস্ট্রি যখন বন্ধ, সুফি ভাই আমাকে ভুল হলে আপনি শুদ্ধ করে দেবেন, দ্যাট ইজ দ্য অনলি ইন্ডাস্ট্রি মালা শাড়ির সেই মেশিনপত্র তিন শিফটে চলেছিল, মানে আর ইউ হ্যাভ ভেরি ডিউরিং চাইল্ডহুড মনে আছে বোধ হয়, তিন শিফটে যদি কোনো ফ্যাক্টরি বাংলাদেশে প্রথম চলতে থাকে বা চলেছিল এটা ছিল মালা শাড়ির, এবং এটার নো এন্ড অফ ইট। মালা শাড়ির একটা ছবি ইত্তেফাক পূর্বদেশ একটা পত্রিকা ছিল, তখন পূর্বদেশ একটা পত্রিকা দিয়েছিল ওল্ড ঢাকার একটা লাইন, হকার না, ওরা হলো বিভিন্ন মহল্লা বিভিন্ন জায়গা থেকে এসে মালা শাড়ির ডিস্ট্রিবিউটার হওয়ার জন্য তখন, এবং উনি ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু শাড়িটার দাম রেখেছিলেন। এটা যে প্রফিটিং করতে হবে ওটা, ওনাকে যথেষ্ট সময় ছিল, যথেষ্ট সুযোগ ছিল মনোপলি করার জন্য। আমার আমার এটা গরিবের বেনারসি, গরিবের বেনারসি, আমার মেয়েরা যাতে বিয়ের দিন অতটাই সুন্দর লাগে পাকিস্তানি ইন্ডিয়ান বেনারসির চেয়েও বেশি সুন্দর লাগে সেটা তার আগ্রহ, এবং ওইটার মাথায় রেখে। এবং তখন অনেক ছবি হয়েছিল বাংলাদেশে, প্রত্যেকটা ছবির মধ্যে মালা শাড়ির পরে নাই, খুব কম নায়িকায় তখন ছিল বিয়ের অনুষ্ঠানটায়, এবং অনেক লিরিক ছিল যারা গান তখন তৈরি করেছেন, ওই গানের মধ্যে কিন্তু মালা শাড়ির অনেকগুলো মালা শাড়ির নাম আছে।